আমি তাপসী মহাদেব। আমি আপনাদের সামনে আজকে যে কবিতা আবৃত্তি করব সেটা হচ্ছে নাটোর বনলতা দাসের জীবনানন্দ দাসের, কেমন? জীবনানন্দ দাসের বনলতা দাসের, কেমন? আমি তাপসী মহাদেব, কিছু না কিছু কবিতা সম্ভার নিয়ে চলে আসি আপনাদের সামনে, কেমন? বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার, চুল তার কবিকার অন্ধকার, বিদিশার নিশা মুক্তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক।